হঠাৎই ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা, আর তাও পুলিশ স্টেশনের ভিতরে। একজন মহিলা, আর তার মাথায় চলল গুলি। না, অন্য কেউ নয়, খোদ পুলিশ অফিসার এই ঘটনাটি ঘটায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, একজন সাব ইন্সপেক্টর ডেস্কের পিছনে দাঁড়িয়ে আরেকজন পুলিশ সদস্যের কাছ থেকে পিস্তল নিচ্ছে। গুলি চালানোর কিছুক্ষণ আগে এসআই ওই অস্ত্রটি চেক করছিলেন। গুলি চালানোর পর টেবিলের ওপাশে দাঁড়িয়ে থাকা মহিলাটি হঠাৎই মাটিতে পড়ে যান, আর সেই সময় সেই মহিলার ছেলে ছুটে যায় তার মায়ের কাছে। তিনি অভিযোগ করেন যে পুলিশ গুলি চালিয়েছে তার মায়ের মাথায়। ঘটনাস্থলে পৌঁছে আলিগড়ের সিনিয়র পুলিশ সুপার কালানিধি নাইথানি বলেছেন, ঘটনাটি ঘটেছে ভোজপুরা পুলিশ ফাঁড়িতে, যেখানে ইশরত নিগার তার ছেলের সাথে একটি পাসপোর্ট তৈরির জন্য প্রয়োজনীয় কিছু ভেরিফিকেশনের কারণে থানায় গিয়েছিলেন। এসআই মনোজ শর্মার পিস্তল থেকে ছোড়া একটি গুলি মহিলার মাথায় লেগে যায়। পুলিশ ইন্সপেক্টর জানান, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। জওহরলাল নেহরু মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর মঞ্জুর হারিস খান জানান, বুলেটটি এখনও তার মাথায় রয়েছে। তার অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হবে কিনা সেই বিষয়ে কথা চলছে।